একটা ধারণা থাকে যে রাস্তাঘাটে বেরোলে লরিগুলো এ কি করছে ভাই, আর সামনে পুলিশ কাকা চলে এসেছে। এই যে সামনে থেকে নামাই না, এই যে ভাই বলছি তুই রে ভাই, আমার ম্যাঙ্গো লস্যি আস্তে আস্তে সবাই শেষ হয়ে গেল। সরকার থেকে সত্যনারায়ণের পুজো দেওয়া দরকার প্যাঁচার মোড়ের ওখানে। সপ্তাহ আগে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 7 দিন ধরে টানা ভিডিও দেবো একদিন ছাড়া ছাড়া, আর আজকে হচ্ছে তার 17 নম্বর ব্লগ। সো হেভরুন ব্যাক টু চ্যানেল স্টোরি লাইফ উইথ এসআর, গুড মর্নিং ফ্রম রাজারহাট নিউ টাউন। লাস্ট কয়েকদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ যে একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছি, তার মধ্যে একদিন ভিডিও বানাচ্ছি, পরদিন এডিট করছি, তারপর দিন ব্লগ চলে আসছে, আর যেদিন ব্লগ আসছে সেদিন আমি আবার একটা নতুন ভিডিও বানাচ্ছি। তো হিসেব মতন এই একদিন ছাড়া ছাড়া যে ভিডিও চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটার আজকে 17 নম্বর ভিডিও, আর এটা আমি 1 মাস ধরে কন্টিনিউ করবো ভেবেছি বা তোমাদেরকে বলেওছি। তো চলো, আজকের কাজ হচ্ছে যাব হেয়ার কাটিং করাতে, কারণ দেখে বুঝতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, এদিকে বেশি ঢেউ খেলানো পাহাড় পর্বত হয়ে রয়েছে, তারপরে দাড়ি গোফো কাটা হয়ে উঠছে না। তো চলো ফটাফট দেরি না করে যাওয়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো মোটো ব্লগে। বাইকটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে, তো এইটুকুন একটু অ্যাডজাস্ট করে নাও, আজকে যদি ভিডিওটা বানিয়ে নেওয়া যায় তো কালকে গিয়ে আমি হাতে সময় পেয়ে যাবো, তো কালকে পরিষ্কার করে নেবো। আর এখন আমি যাচ্ছি হচ্ছে লেক আর্ট সেলুন, যেটা এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে বিশ্ববাংলা গেট, বিশ্ববাংলা গেট থেকে আমরা সোজা চলে যাবো ডান দিকে গিয়ে দেন মিরাজ যে স্টপেজটা রয়েছে মিরাজ সিনেমা হলের, ওখান থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাবো। আজকের ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা রয়েছে তো সেই জন্যে হাফ টি শার্ট পরেই বেরিয়ে গেছি। অফিস টাইমে এরকম 10:11 বা 11:30 সময় নিউ টাউন চত্বরে এরকম এতটা ফাঁকা পাওয়া যায় না সচরাচর, আগে যাই না, হয়তো জ্যাম থাকলেও থাকতে পারে। এই ব্যারিগেটগুলোর জন্য আরও বেশি করে অ্যাক্সিডেন্ট হয়। দেখো কীভাবে রেখেছে দেখেছো, এই দেখো কতটা জায়গা কমিয়ে দিয়েছে। এখন রাস্তায় গাড়ির চাপ রয়েছে কম বেশি, তো সেই অবস্থায় দাঁড়িয়ে রাত্রিবেলার মতন এখানে যদি রাস্তাটাকে সরু করে দেওয়া যায় তাহলে গাড়ির চাপ আরও বেড়ে যায়, এতে করে হেতে বিপরীত হয়। তো এর কি পিছনে যুক্তি আছে আমি জানি না ভাই। নিউ টাউনে এই সমস্ত জায়গায় দেখো এখানে স্পিড মাপছে, সামনে ক্যামেরা লাগানো রয়েছে, 60-এর ওপর যদি স্পিড উঠে যায় তাহলে কিন্তু চালান কাটবে। আর সামনে পুলিশ কাকা চলে এসেছে, আমাদের স্পিড 49-এ রয়েছে তো চাপ নেই। আর এখানে চালান সমস্ত না, অটোমেটিক কাটে, মানে তোমার স্পিড যদি 60-এর ওপরে হয়ে যায় তাহলে আপনি আপ চালান কেটে নেবে, তোমাকে বুঝতে দেবে না, ফোনে SMS চলে আসবে। দেখো আবারও ক্যামেরা এই যে ওপরে লাগানো রয়েছে, 56 বা 57-এ যাচ্ছে, স্পিডে দেখা যায় 39, কী লজিক এর বুঝি না ভাই। এই জন্যে অনেক সময় এমন হয় যে তোমার স্পিড 40-তে রয়েছে কিন্তু স্টিল তোমাকে 60 বা 62-এর চালান কেটে দিল, এটাও হয় কিন্তু অনেক সময়। একটা ধারণা থাকে যে রাস্তাঘাটে বেরোলে লরিগুলো খুব বাজেভাবে চালায়, এ কী করছে ভাই, ওইটুকুনের মধ্যে ঢুকবে নাকি খুঁজবি, এইটুকুনি দিয়ে ঢোকা যায় স্কুটি নিয়ে, মানে একটু ফাঁক পেলে ঢুকিয়ে দিলাম। এদের জন্য অন্য লোকের বদনাম হয়। এই বাসটা যাচ্ছিল বেশ সুন্দর, এতটুকুনি জায়গা দিয়ে ঢুকিয়ে দিয়েছে ভাই। যখনই তোমরা রাস্তায় লেন চেঞ্জ করবে এরকম ইন্ডিকেটর দাও, ইন্ডিকেটর দিয়ে লেন চেঞ্জ করো, তাতে করে অসুবিধা হয় না, সামনের জন বা পেছনের জন এতটুকু হলেও ইনফর্মড হয়ে যায় যে হ্যাঁ এই গাড়িটা লেন চেঞ্জ করতে চলেছে। এই যেমন আমাদের সামনে হোন্ডা MS-টা বাঁ দিকে ইন্ডিকেটর দিল, দেন বাঁ দিকে গেল, তো এটা ফলো করলে কী হয় বাকিদের সুবিধা হয়। তোমাদের অনেকের একটা ধারণা থাকে যে রাস্তাঘাটে বিশেষ করে হাইওয়েতে লরিগুলো খুব আজে আজেভাবে চালায়, কিন্তু আমি যেটুকুনি দেখেছি, আমার যেটুকুনি হাইওয়ের এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে আমি লক্ষ্য করেছি যে বাসগুলো কিন্তু বেশি বেপরোয়াভাবে চালায় রাদার দ্যান লরি। আর এখানে তো যেভাবে ব্যারিগেট লাগিয়েছে যাওয়ার উপায় নেই, ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ববাংলা গেট, আর এই বিশ্ববাংলা গেট থেকে আমরা হালকা করে ডান দিকে টার্ন নিয়ে নেব। বিশ্ববাংলা গেটের নিচে যে সাবওয়েটা পড়েছে, সাইডে যে আঁকিচুকি যা কিছু রয়েছে গ্রাফিটি বেশ সুন্দর। শুধু এখানে কেন, গোটা রাজারহাট নিউ টাউন বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে, দুর্গাপুর, আসানসোল বা সল্ট লেক, বিভিন্ন জায়গাতে, শহর এলাকাগুলোতে কিন্তু এরকম গ্রাফিটি দেখতে পাওয়া যাচ্ছে ইদানিং করে, বেশ সুন্দর লাগে, সেজে উঠছে একটু একটু করে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আমি জাস্ট সাজুগুজুর দিক দিয়ে কিন্তু মন্তব্যটা করলাম, কোনোরকম কোনো পার্টি পলিটিক্সের দিক থেকে নয়, আই হেট পলিটিক্স। বাঁ দিকে ইন্ডিকেটার মারো, হালকা করে লেন চেঞ্জ করো, আমরা এখান থেকে বাঁ দিকে ঢুকে যাবো।
যাবে? আমি এসব জানি না। আরামসে করা যাবে। কি করে যাবে মানে তোমার কিসের কথা বলছো আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারব না কিন্তু করা যাবে। এই তুমি এই দিকটা দেখো না, এই যে সামনে থেকে নামাই না, এই যে আমি বলছি স্পুটিং হয়ে যাবে ভাই। আমি চাইছি কি বলতো, এই যে পাকি পাকি রয়েছে, যখন স্নান করে উঠি একদম তেলা, খানিকক্ষণ পর গিয়ে এরকম হয়ে যায়। এটা থাকবে না তাই তো? হ্যাঁ, হালকা একটু স্মুথ টাইপের কিছু একটা হবে। এটা টেস্ট চলছে, লুক টেস্ট, যে স্ট্রেট করলে চুলটা থোড়টা কেমন দেখতে লাগে, যদি ঠিকঠাক লাগে তাহলে দাদা কিছু একটা করবে। তারপরে ওয়াশের পরে ঠিক হয়ে যাবে। এদিকে মানে তেল দেওয়া যাবে? আমি ধরো একদিন কি দুদিন ছাড়া তেল মাখি। হালকা যদি স্মুথ করাই, তুমি যেটা বলছিলে কি একটা বুটক্স নাকি, ওটা কি, ওটাতে কি হয়? বেসিক্যালি ওটা সেমি স্ট্রেট থাকবে, আর এটা ট্রিটমেন্টের মতো মানে সিল্কি ভাবটা থাকবে, তোমার চুল উঠে থাকবে না, মানে একটা সাইডে পড়বে। হ্যাঁ, এটা মানে স্ট্রেট থাকবে, ওই যে কোঁকড়ানো ব্যাপারটা ওটা থাকবে না, ওটা থাকবে না, সেমি স্ট্রেট থাকবে। ওয়াশ নাম্বার 3 স্টার্টিং একবার হয়েছিল, দেন একবার হলো, দেন হিট আপ করানোর পর আরেকবার। এটাকে মেইনটেইন করার জন্য কি করতে হবে, মানে এইভাবে রাখার জন্য? সারফেস প্যারাবিলিটি শ্যাম্পু আর মাস্ক ইউজ করবে। আচ্ছা, আর তেল টেল গুলো ইউজ করা যাবে কি এর মধ্যে? দরকার লাগবে না, এটা মনে হচ্ছে তুমি তেল ইউজ করতে পারো, বাট হ্যাঁ এই না বলতো, ওই বললাম যেটা হেনা বা কো প্যাকেট কালার এই রকম, এটার জন্য আমরা নরমালি পড়াউট আছে। আচ্ছা, এটা কোটিং করে দেবে। আর নরমালি ধরো ফেস ওয়াশ করতে গেলাম, তখন যদি ফেস ওয়াশ বা লাগে কিছু, মানে চুলকে সাইড রেখে টুইম করে নরমাল। আচ্ছা, আমাকে কিছু সাজেস্ট করো, সেগুলো আমি ডিসক্রিপশন অ্যাড করে দেবো, তোমরা চলে নিতে পারো। তো হেয়ার কাট তো ডান, তার সঙ্গে সঙ্গে হেয়ার স্ট্রেটনিং। কি আর করা যাবে, হেলমেট তো পরতেই হবে। আমার ম্যাঙ্গো লস্যি আস্তে আস্তে সবাই শেষ হয়ে গেল। এটা ম্যাঙ্গো লস্যি নাকি ম্যাঙ্গো? ইটস কলড ম্যাঙ্গো শেক, ইটস নট লস্যি। কমলিকা, নেহি নেহি, সব ঠিক আছে, কিন্তু হেলমেট পরার পর যে অবস্থাটা হয় সেটা না বলার মতন। বাকি চলো এবার এখান থেকে যাবো হচ্ছে বাড়ি। বাইকটা ধোয়াতে হবে, প্রচণ্ড নোংরা হয়েছে, এখানে চারিদিকে আবির লেগে রয়েছে। BS6 এর বাইকে কি হয়, প্রচুর জায়গায় সেন্সার রয়েছে, তো সে সমস্ত সেন্সারগুলোতে যদি খুব জোরে জলের স্প্রে পড়ে, জলের ফোর্সে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে খুব বেশি ধুলো নোংরা না হলে ফোম ওয়াশ বা স্প্রে ওয়াশ না করতে। বাকি বাড়িতে আমি পরিষ্কার করে নিই। ভাবছি যে ওয়াশ করতে দেবো নাকি নিজে ওয়াশ করাবো, কোনটা কোনটা করলে বেটার হবে? আরে প্ল্যাটিনাওয়ালা কাকা, তুমি তো সেই খেল দেখাচ্ছ। আর ইদানিং প্যাঁচার মোড়ের এখানে বহুত অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে রিসেন্টলি একটা ছেলে, খুবই কম বয়স ছেলেটার, হেলমেট ছিল না আই থিঙ্ক, মানে বলাটা উচিত নয়, মাথার এদিক ওদিক হয়ে গেছে। তোমরা যদি আসো তাহলে সেফলি চালাও, প্যাঁচার মোড়ের জায়গাটা একদমই সেফ নয়, সরকার থেকে সত্যনারায়ণের পুজো দেওয়া দরকার প্যাঁচার মোড়ের ওখানে। একদিন এরকম ফিরছিলাম, ঠিক এই জায়গাটায় ওরকম দুজনকে দাঁড় করিয়েছে, ইভেন তাদের রীতিমতন ফাইন দিল। আমি সেদিন স্লো ডাউন হলাম, দাঁড়িয়েও গেলাম, আর হলো আমাকে হয়তো কিছু বলবে, বাট কিছু বললো না। ইভেন আরেকজন পুলিশ আসছিলো দেখে, বাকি যে দুজন পুলিশ দাঁড় করিয়েছিল অন্য দুটো বাইকার স্কুটিকে, সে আমাকে বললো যে মানে ওকে বললো ছেড়ে দাও, একে ছেড়ে দাও। তো এটা আমার লাকের জোক না কি আই ডোন্ট নো।
বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে হেলমেট খোলার পর খানিকটা এরকম লাগছে। ঠিক আছে, জানি এটা অনেকের হয়তো তোমাদের ভালো লাগবে না, আবার কারো কারো ভালো লাগবে। আমার বেসিক্যালি এখানে মানে কুঁচকে থাকতো, কুঁকড়ে যেত চুলগুলো বড় হলে, আর হেলমেট পরলে ভীষণভাবে মাথায় টান ফিল হতো, তাতে করে হেয়ার ফলটাও বেড়ে যায়। তো সেই জন্য এই জিনিসটা করা একটা একটা ছোট্ট মানে কি বলবো নিজের লুকের চেঞ্জ, আর মাঝে মাঝে এরকম একটু চেঞ্জ দরকার একটা মাত্র লাইফ। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, দোকানের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিলাম, তোমরা যদি চাও তাহলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। ভীষণ অথেন্টিক কাজ করে দাদা, ভীষণ ভাবে। ল্যাপটপ ওখানে রেডি রয়েছে, ডাটা ট্রান্সফার করবো, ফটাফট এডিট করবো, কালকে এই ভিডিওটা পোস্ট করবো যেটা তোমরা হয়তো ওখানে দেখছো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভিডিও ভালো লাগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা মনে করে বাজিয়ে দাও, যাতে নেক্সট ব্লগ আসার নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই।